আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আরও আগে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি আমার শারীরিক মানসিক কারণে। কারণ আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো অনেক কাজ হয়েছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল আমার এই ভিডিও ইউটিউবে ছাড়ার কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবার পথে। তাই এরা আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে, যার ফলে আমি অনেক দিন আসতে পারিনি। ইনশাল্লাহ আমি সব ভয়ভীতি উপেক্ষা করে আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন সেই আয়াতটি আপনারা পরকীয়া প্রেমের মাধ্যমে কাজ করবে। যারা পরকীয়া করে, আপনার আপনজন আত্মীয় স্বজন কিংবা কাছের লোক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সংসার টিকিয়ে রাখার জন্য, তাদের জীবন বিপন্ন পথ থেকে বাঁচানোর জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি যথাযথভাবে দেখবেন এবং সম্পূর্ণটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমি এই নিয়মটা বলে দিচ্ছি, এই নিয়মটা যদি সঠিকভাবে অনুসরণ করেন ইনশাল্লাহ 100% কাজ হবে, বহু পরীক্ষিত। তো আমি আর ভিডিওর শেষে আমি আরও কিছু কথা বলবো। তো আমি নিয়মটা বলে দিচ্ছি, নিম্নলিখিত আয়াতটি, এই আয়াতটি আপনারা মুখস্থ করবেন। আমি আয়াতটি বাংলায় বলে দেব, প্রয়োজনে আমি আবার বাংলায় আমি লিখে দেব। যাই হোক, এই আয়াতটি 21 বার পরে পানের মধ্যে পতিতে হবে এবং এই পান তাকে কাঁদিয়ে দিতে হবে, এবং 21 বার পরে লবণে পতিতে হবে এবং এই লবণ আগুনে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করতে হবে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন, আর অবশ্যই কিন্তু দোয়াটা মুখস্থ করে নিতে হবে। আমি উচ্চারণ বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু। আপনাদের সুবিধার্থে আমি আবার বাংলায় লিখে দিয়েছি বা আবার উচ্চারণ আমি করে দেব। তো আপনারা ঠিক এইভাবেই সুন্দর করে উচ্চারণটা করবেন, এবং আমি যেভাবে ভিডিওতে বলেছি 21 বার মুখস্থ করবেন, সরি 21 বার মুখস্থ করে 21 বার ফু দিবেন, প্রথমে ফানের উপর, এবং এই ফানটাকে খাওয়াতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে মুখস্থ করার পর 21 বার লবণে ফু দিয়ে আগুনে নিক্ষেপ করতে হবে। আমি বারবার বলছি, যদি কারো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তো আমার এই নাম্বারে কল দিবেন, এবং আমি যেভাবে এখানে লিখে দিয়েছি ঠিক আপনারা সেভাবে নিজেরা উচ্চারণটা আবার করে নেবেন। অনেকে হয়তো আরবি বোঝেন না, তাদের জন্য আমার এই বাংলা উচ্চারণ আমি লিখে দিয়েছি। তো আপনারা কষ্ট করে দেখে নেবেন এবং পড়ে নেবেন। তো আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে আমি আবার উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।